সাথে মিশিয়ে রেখেছি অল্প একটু চাট মশলা আর ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি মেখে নেব এবার এই মশলাগুলো আমি গুঁড়িয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এই মশলাটা না থাকে তাহলে গরম মশলাও ইউজ করতে পারেন মশলাটা আমার রেডি আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেব তারপর এটা আমি এই কাবাব স্টিকের মধ্যে গেথে ননস্টিক প্যানে সেকে নেব চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে 2 ঘন্টা এবার আমি এটা এই স্টিকের মধ্যে গেথে নিচ্ছি একটা চিকেনের সাথে একটা চিকেন যেন লেগে না যায় একটু স্পেস রেখে রেখে এটা গেথে নেবেন আমি ম্যারিনেটেড চিকেনগুলো এইভাবে স্টিকে গেথে নিয়েছি এবার আমি এগুলো শ্যালো ফ্রাই করে নেব ননস্টিক প্যানে এবার আমি গ্যাসটা অন করলাম দিয়ে এই ফ্রাইং প্যানটা বসিয়ে এর মধ্যে আমি অল্প একটু ঘি ব্রাশ করে দেব ম্যারিনেটেড চিকেনগুলো শ্যালো ফ্রাই করার জন্য আপনারা বাটার বা সাদা তেলও ব্রাশ করতে পারেন এটি একটি খুবই হেলদি এবং টেস্টি স্ন্যাকস এবার আমি স্টিকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কালার এসেছে এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম খুলে দিয়ে এই ধারে ধারে যে ঘি গুলো লেগে আছে এগুলো আমি এর উপরে ব্রাশ করে দিচ্ছি এটাকে আমি আবার উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি হাই করে একটুখানি রেখে এটা আমি তুলে দেবো এইভাবে আমি সব কাবাবগুলো মানিয়ে নিচ্ছি এবার এটা আমার হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি বাদ বাকি কাবাবগুলো আমি শ্যালো ফ্রাই করে তারপর দেখাচ্ছি কিভাবে এটা স্মোকি ফ্লেভারটা আনা যায় কাবাবের স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি এক টুকরো কাঠ কয়লা এইভাবে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি এবার এই বাটির মধ্যে কাঠ কয়লাটা দিয়ে আমি অল্প একটু ঘি দিয়ে এটা এটার মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি
10 মিনিটের জন্য। আর যদি আপনাদের কাছে কাঠকয়লা না থাকে তাহলে এই স্মোকি ফ্লেভারের জন্য এই স্টিকটা ধরে জাস্ট গ্যাসের মধ্যে এইভাবে সেকে নেবেন। কাবাবটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা কাবাবের সাথে খাওয়ার জন্য একটা ডিপ তৈরি করে নিচ্ছি। হাফ কাপ দই দিলাম আমি, টক দই, অল্প একটু নুন, অল্প একটু চিনি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। কাবাব বা বুট মালাই কাবাব বা বুট টিক্কা আপনারাও বাড়িতে বানিয়ে খান।